राजशाही विश्वविद्यालय 24তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ইনস্টিটিউটের পরিচালক এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক। রোববার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের এক আদেশে তাকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহমুদুল আলম স্বাক্ষরিত ভিসি নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আজ বিকেলে তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি রাবি বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি জোহার মাজার ও রাবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহী কৃতি সন্তান ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু 1990 সালে প্রভাষক পদে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি 2006 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলনে অংশ নিয়ে অন্য শিক্ষকদের সঙ্গে গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। 2009 সালে তিনি ছাত্র উপদেষ্টা ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বড় ভাই গোলাম মাহবুব সাত্তার 1971 সালে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। অধ্যাপক তাপুর বাবা গোলাম সাত্তার 1967 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মায়ের নাম মরহুম আলহাজ সুফিয়া খাতুন। অধ্যাপক তাপুর স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তানজিমা ইয়াসমিন। তিনি এক পুত্র সন্তানের জনক। তার বাড়ি রাজশাহী মহানগরীর কাজীহাটায়। যারা দায়িত্ব ছিলেন তারা তাদের দায়িত্ব খুব সুচারুরূপে পালন করেছেন এবং তাদের সাথে আমার যোগাযোগ ছিল, আমিও জানতাম করোনাকালীন এই মুহূর্তটাকে আমরা দ্রুত কীভাবে কাটিয়ে, বিশেষ করে আমাদের যারা ছাত্র ছাত্রী আছেন তাদেরকে আমরা কীভাবে ক্যাম্পাসে নিয়ে আসতে পারি এবং পঠন পাঠনের কাজ কীভাবে দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা অতিমারী কাল, এটাকে আমরা মোকাবেলা করে কীভাবে করবো এ ব্যাপারে আমাদের যে সকল দুজন বিজ্ঞ উপ উপাচার্য এখানে আছেন, ট্রেজারার রেজিস্ট্রার সহ আরও যে সকল ডিন মহোদয়রা আছেন, তারা একটা কর্মপন্থা ঠিক করে রেখেছেন। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে সুরক্ষার মধ্যে আমরা আমাদের এই পঠন পাঠন এবং পরীক্ষা এই পদ্ধতিটা এগিয়ে নিয়ে যাবো। একটা জিনিস মনে রাখবেন, এখন আমাদের মূল কাজ হবে বিশ্ববিদ্যালয়কে গতিশীল করা এবং এর শিক্ষা কার্যক্রমকে পরিচালিত করা এবং 1973 অ্যাক্টে বিধি অনুযায়ী একদম এটাকে সমুন্নত রেখে নীতি নৈতিকতার উপর ভিত্তি করে আমরা আমাদের যে দুজন বিজ্ঞ উপ উপাচার্য এবং ট্রেজারার রেজিস্ট্রার মহোদয় আছে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। এ বিষয়ে সরকারের একটা তদন্ত এবং বিধিনিষেধ আছে, বিষয়টা আমি পরিপূর্ণভাবে পড়বো। আমি তো যেহেতু বাইরে ছিলাম দেখে এ বিষয়ে বলবো, তবে আমি জানি এটা আপনারাও নিজেরা জানেন, আপনারা সাংবাদিক মানুষ, সরকারের এক এ ব্যাপারে একটা বিধি নিষেধ আছে, যে কারণে আমি এ মুহূর্তে কোনো কথা বলতে চাই না, কারণ এই বিষয়টা আমি কেবলই এসেছি, আমি ওয়াকিবহাল মোটেই নয়। তবে একটা তদন্তদিন আছে, সে প্রক্রিয়াটা আমি জানার পরে গা আপনাদের সাথে কথা বলবো।